সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশের সহিংসতার নিন্দা জানাল যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট স্থানীয় সময় বুধবার ব্রিফিংয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন নিন্দা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এবারে জানাবো নরবরে আওয়ামী দুর্বলতা স্পষ্ট কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার মধ্য দিয়ে দল এবং সহযোগী সংগঠনের দুর্বলতা স্পষ্ট হয়ে ধরা দিয়েছে বলে মনে করছেন অনেকেই সেই সঙ্গে বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে জানাব কোটা আন্দোলন ঘিরে মামলা গ্রেপ্তার নিয়ে প্রশ্ন টিআইবি কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢালাও মামলায় গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এগুলো কতটা আইনি প্রক্রিয়া মেনে করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছে প্রতিষ্ঠানটি জানিয়ে দেব দুর্বৃত্তের হামলায় ঢাবি ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আহত ময়মনসিংহের গৌরীপুরে এনামুল হাসান অনয় নামের এক ছাত্র ইউনিয়ন নেতার উপর হামলা চলেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে পৌর শহরের নিমতলি এলাকায় এ হামলার ঘটনা ঘটে জানিয়ে দেব কোটা বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে জারি করা কারফিউ রাজধানী সহ পাশের চার জেলায় বলবৎ রয়েছে কারফিউ অব্যাহত থাকলেও নয় ঘন্টার জন্য শিথিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে আগামীকালও একই সময়ে কারফিউ শিথিল করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ এবার যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী বললেন মার্কিন সিনেটর মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনেহ তার এই ভাষণের পর মার্কিন সিনেটর বার্নি স্যান্ডাস যুদ্ধ যুদ্ধাপরাধী ও চরম মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাংলাদেশের সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানের সময় বুধবার ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন নিন্দা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক প্রশ্নের জবাবে মিলার বলেন একটি বিষয় স্পষ্ট করতে চাই আমরা বাংলাদেশের সাম্প্রতিক সব সহিংসতার নিন্দা জানাচ্ছি আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করি শান্তিপূর্ণ সমাবেশে সহিংসতার নিন্দা জানাই এবং আন্দোলনকারীদের যে কোনো পক্ষের সহিংসতারও আমরা নিন্দা জানাই যারা শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংসতার অজুহাতে পরিণত করেছে সব ক্ষেত্রে আমরা সহিংসতার নিন্দা জানাই মিলার আরও বলেন আমরা চাই সারা বিশ্বের মানুষ যেভাবে তাদের স্বাধীনতার চর্চার সুযোগ পায় সেভাবে বাংলাদেশের জনগণ তাদের মৌলিক স্বাধীনতার চর্চার সুযোগ পাক তারা তাদের মৌলিক স্বাধীনতা প্রয়োগের অধিকার পাক তাই আমরা আন্দোলনকারী নাগরিক এবং সরকার সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাই এ সময় সাংবাদিক নরসিংদী জেল থেকে পালানো নয় জঙ্গির বিষয় মিলারের মন্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি বলেন এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে চায় না অন্য প্রশ্নের জবাবে মিলার বলেন বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ স্পষ্ট করেছে ঢাকায় আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব বিকল্প অনুসন্ধানের বিষয় আমরা জানিয়েছি ঢাকায় মার্কিন দূতাবাসে আর জরুরি কর্মীদের এবং পরিবারের সদস্যদের স্বেচ্ছা প্রস্থান করার অনুমতি দিয়েছে বাংলাদেশের অবস্থানরত মার্কিন নাগরিকদের কনসুলার বা অন্য সেবা প্রদানে দূতাবাস খোলা রয়েছে নিজেদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন মার্কিন নাগরিকদের যে কোনো বিষয়ে আলোচনা করতে দূতাবাসে যোগাযোগ করতে আমরা উৎসাহিত করছি নড়বড়ে আওয়ামী লীগ দুর্বলতা স্পষ্ট সমন্বয়হীনতা কাটাতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার মধ্য দিয়ে দল ও সহযোগী সংগঠনের দুর্বলতা স্পষ্ট হয়েছে বলে অনেকেই মনে করছেন সেই সঙ্গে বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে টানা তিন মেয়াদের সরকার পরিচালনার মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করলেও দুর্বল হয়েছে দলের সাংগঠনিক অবস্থা রাষ্ট্র ক্ষমতার প্রভাবে দলীয় নেতাকর্মীদের আদর্শিক দৃঢ়তা এবং ত্যাগের মানসিকতায় বড় রকমের ঘাটতি তৈরি হয়েছে বলেও আলোচনা হচ্ছে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে আলাপে জানা যায় গত কয়েকদিনের ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে সর্বস্তরের সাংগঠনিক সংস্কারের প্রয়োজনীয়তার সময় সামনে এসেছে দলের বর্তমান পরিস্থিতির জন্য বেশ কিছু কারণও সামনে আসছে এর মধ্যে বিভিন্ন স্তরে নিয়মিত সম্মেলন না হওয়া নানা কারণে ত্যাগী ও নিবেদিত কর্মীদের অভিমানে সরে যাওয়া কমিডিতে হাইব্রিডদের প্রাধান্য নেতৃত্ব নির্বাচনে আর্থিক লেনদেনের প্রবণতা যোগ্যদের বঞ্চিত করা এবং জেলা উপজেলা পর্যায়ে পারিবারিক নিয়ন্ত্রণ স্বজনপ্রীতি তলের সাংগঠনিক দুর্বলতা সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগ সভাপতি সদস্য শাজাহান খান বলেন দুর্বলতা আছে অস্বীকার করার উপায় নেই দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকায় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের শৈথিল্য এসেছে তাদের মধ্যে আন্দোলন করার চেতনা নষ্ট হয়ে গেছে এমনকি অনেকেই অপশক্তির বিরুদ্ধে রাজপথে লড়াই করার সাহস হারিয়েছে তবে দুর্বল থেকে সবল করার উপায় আছে সেই পথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বলছেন শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সুযোগে বিএনপি জামাত ও এবি পার্টি দেশ জুড়ে জ্বালাও পড়া ও সহিংসতা ছুড়িয়েছে এই পরিস্থিতি মোকাবেলায় ক্ষমতাসীন দল এবং তার সহযোগী সংগঠন দৃঢ় ভূমিকা গ্রহণ করতে পারেনি রাজধানী সহ সারাদেশে সাংগঠনিক সক্ষমতা এবং ঐক্যের অভাব প্রলিলক্ষিত হয়েছে সাংগঠনিক দুর্বলতার কথা খোদ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বিভিন্ন বৈঠকে উল্লেখ করেছেন কোটা বিরোধী আন্দোলনের সময় দল হিসেবে আওয়ামী লীগের নানা দুর্বলতা বেরিয়ে এসেছে বলে স্বীকার করে নিয়েছেন তিনি এই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের উপর ক্ষোভ ঝাড়েন তিনি ছাত্রলীগ ফাফা বেলুনের মতো চুপসে গেছে রাতের অন্ধকারে ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের তার মতে সহিংস পরিস্থিতিতে এমপিরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন কাউন্সিলরদের মধ্যে সমন্বয়হীনতা ছিল না ঢাকার যাত্রাবাড়ি রামপুরা মোহাম্মদপুরের দুর্বৃত্তদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে হতাহতের সংখ্যা বেশি হয় সেসব এলাকায় দলের দুর্বলতার কথা বলেছেন তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড ও থানা কমিটি দিতে ব্যর্থ হওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদকের দোষারোপ করেন এমনকি এই মুহূর্তে মহানগরের কমিটি দিলে নিজেদের মধ্যেই আগুন জ্বলবে বলে আশঙ্কা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবি নানক বলেন সাম্প্রতিক পরিস্থিতিতে এটা স্পষ্ট যে সংগঠনের দুর্বলতা আছে যারা এই দুর্যোগকালীন সময়ে দলের সঙ্গে ছিলেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত দলীয় ঐক্য প্রতিষ্ঠা এবং শক্তিশালী করার বিকল্প নেই সহযোগী সংগঠনের শক্তি বাড়াতে যা যা করণীয় করা হবে একই সঙ্গে যারা এই দুঃসময় দলের সঙ্গে ছিল না তারা রাজনৈতিক অপরাধ করেছে এর খেসেরও দলকে দিতে হয়েছে আওয়ামী লীগও এর হিসাব কড়াই গণ্ডায় নেবে কোটা আন্দোলন ঘিরে মামলা গ্রেপ্তার নিয়ে প্রশ্ন টিআইবির কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢালাও মামলা এবং গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এগুলো কতটা আইনি প্রক্রিয়া মেনে হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছে এই সংগঠনটি বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবি বলছে ভিন্নমত এবং দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন অপরাধ নয় সাংবিধানিক অধিকার চলমান কোটা থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে শিক্ষার্থীদের বলপ্রয়োগ দমন অপহরণ এবং নির্যাতনের পথ থেকে বেরিয়ে এসে তাদের সব ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই সংস্থাটি পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কদের সঙ্গে আলাপের মাধ্যমে তাদের দাবি কার্যকর বাস্তবায়নে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছে টিআইবি বিবৃতিতে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনকে অভূতপূর্ব সহিংসতায় রূপান্তরের ফলে এখন পর্যন্ত দুই শতাধিক প্রাণহানির ঘটনা গণমাধ্যম সূত্রে জানা যায় যৌক্তিক দাবিকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ আন্দোলনে কারো কারো অপরিণাম দোষী ফলে অযৌক্তিক অপ্রয়োজনীয় এবং অবৈধ বল প্রয়োগের কারণে এমন রক্তক্ষয়ী অবস্থানে এসে দাঁড়িয়েছে টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন ভিন্নমত সমাবেশ প্রতিবাদ এবং দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করবার অধিকার দেশের জনগণকে সংবিধান দিয়েছে বিষয়টি সরকারকে মনে করিয়ে দিতে হচ্ছে এর চেয়ে হতাশাজনক আর কি হতে পারে বস্তুত বাংলাদেশের পক্ষ থেকে যৌক্তিক হিসেবে বর্ণিত একটি সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক প্রাণহানি হাজার হাজার মানুষের আহত হওয়া এবং তার সুযোগে রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসযজ্ঞের ভয়াবহতার সাক্ষী আমরা হলাম যা সুশাসন ও জবাবদিহিতার ব্যবস্থার প্রকট ঘাটতির দৃষ্টান্ত তুলে ধরেছে একইভাবে উদ্বেগজনক হল গণমাধ্যমে এমন বহু শিশু কিশোর সহ সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা উঠে আসছে যারা আন্দোলনে ছিলেন না দুর্বৃত্তের হামলায় ঢাবি ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আহত ময়মনসিংহের গৌরীপুরে এনামুল হাসান অনয় নামে এক ছাত্র ইউনিয়ন নেতার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে পৌর শহরের নিমতলী এলাকায় এমন ঘটনা ঘটে এনামুল হাসান অনয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক তিনি গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লার বাসিন্দা জানা গেছে অনয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলে তিনি নিজ বাড়ি গৌরীপুরে চলে আসেন বৃহস্পতিবার রাতে বাড়িতে ফেরার পথে পৌর শহরের নিমতলী এলাকায় গৌরীপুর গণপাঠাগারের সামনে দুর্বৃত্তরা অনয়ের উপর হামলা চালায় আত্মরক্ষার জন্য অনয় দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে পেছন থেকে ঘাতের চেষ্টা করে আহত এনামুল হাসান অনয় বলেন রাতে বাসায় ফেরার পথে দশ থেকে বারো জনের একটি দল আমার উপর হামলা চালিয়ে মারধর করে এবং লাঠি পেটা করে আমি পালানোর চেষ্টা করলে ওরা পেছন থেকে আমাকে ছুরিকাঘাতের চেষ্টা করে নেতানেহকে যুদ্ধ অপরাধী বললেন মার্কিন সেনেটর মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহ তার এই ভাষণের পর মার্কিন সিনেটর বার্নি স্যান্ডাস নেতানেহকে যুদ্ধ অপরাধী ও মিথ্যাবাদী বলে মন্তব্য করেছেন বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে সিনেটর স্যান্ডার্স বলেন নেতানেহর কারণে হাজার হাজার ফিলিস্তিনি শিশু আনহারের মুখোমুখি হচ্ছে ফিলিস্তিনের সহায়তা বন্ধ অব্যাহত রেখেছে তার চরমপন্থী সরকার নেতানেহ একজন যুদ্ধাপরাধী মিথ্যাবাদী শাসক বলেও সমালোচনা করেছেন তিনি জানা গেছে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে নেতানেহ গাজা যুদ্ধের লক্ষ্য এবং সমৃদ্ধি নিরাপত্তা ও শান্তি নিয়ে উপত্যকার ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তবে তার এই বক্তৃতা স্যান্ডার্স সহ অন্যান্য ডেমোক্র্যাটিক সিনেটরা বর্জন করেছেন এমনকি তারা নেতানেহর কংগ্রেসে আসারও বিরোধিতা করেন